মায়ের হাত ধরে এই ভ্রমণ, আমার ভালোবাসতে শেখা অনাবিল গ্রাম বাংলার সবুজে মোড়া স্নিগ্ধতা, দোয়েল টিয়া আর ল্যাজ্জলা পাখির লুকোচুরি, শীতের কুয়াশা ভরে খেজুর রসের শিহরণ, মাছ ধরা আর কুলপাড়ার নিত্য নতুন অভিযান, গ্রামের সকলের সঙ্গে কুশল বিনিময়ের উত্তাপ, সেদিন সবই ছিল শৈশব কৈশোরের মিঠো আলপথে, মাটির কাছাকাছি থেকে মানুষের কাছাকাছি যাবার একটা স্বপ্ন জাহাজের সন্ধান পেয়েছিলাম সেদিন। প্রভাতী বেলায় অজান্তে উড়িয়েছিলাম কত স্বপ্নের প্রজাপতি। মায়ের বাল্যসখী লতা, লালবানু আর জুলেখা বিবিকে সেদিন কখনো নিজের মাসি ছাড়া ভাবতেই পারিনি। তাদের ভালোবাসার ছোঁয়াও ছিল ঝিনুকের মুক্তোর মতো অকৃত্রিম। চড়ুই ভাতির শীত সন্ধ্যায় হঠাৎই দল বেঁধে সামিল সাঁওতালি পরিবার। খাবারের স্বল্পতা ছিল ঠিকই, আমরা ভাগ করে নিয়েছিলাম আনন্দ, অমৃত নয় পঙ্ক্তি ভোজের প্রশান্তি আমাদের প্রত্যাশা ছিল সেদিন। ভালোবাসার সূর্য স্নানে সেদিন গৌণ ছিল সম্পর্কের কঙ্কাল কাঠামো। স্বচ্ছলতার অভাব থাকলেও সম্পর্কের উত্তাপে জীবন ছিল আলোময়। মাটির দাওয়ায় বসে মা আমাদের স্বপ্নের প্রজাপতি ওড়াতে শিখিয়েছিলেন, সীমানা আর রং মুছে দেবার গোপন মন্ত্র শিখিয়েছিলেন। মা অনেক কাঁটা ঝোপ আর রক্ত নদী পেরিয়ে শতাব্দী পারে আমরা এসেছি তোমার সেই অমোঘ মন্ত্র নিয়ে, বজ্রের প্রত্যয় অশুভ শক্তি মুছে দিতে প্রত্যাঘাতের প্রস্তুতিতেও তৎপর আমরা, দুচোখে স্বপ্ন আমাদের। সূর্যের দেশ থেকে আমরা তামাম দুনিয়ায় উড়াবো ভালোবাসার রঙিন প্রজাপতি।